দর্শক, বুয়েট স্টুডেন্ট আফজালের হত্যাকারীর মধ্যে একজন হত্যাকারীর নাম ইফতি। ইফতির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যে জবানবন্দিটি শুনলে হয়তো আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তিনি বলেন, 4 অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন শেরেবাংলা হল ছাত্রলীগের একটি মেসেঞ্জার গ্রুপে একটি নির্দেশনা দেয়। এতে বলা হয় আবরার শিবির করে তাকে ধরতে হবে। এরপর মেসেঞ্জার গ্রুপে সাড়া দেয় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা। আবরার তখন বাড়িতে থাকায় ও সকালকে বলে ওকে বাড়ি থেকে ফিরতে দেন। 6 অক্টোবর রাত 8টার কিছু পর আবরারকে 2011 নম্বর কক্ষে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের শুরুতে রবিন বেশ কয়েকটি চড় মারে আবরারকে। রাফাত স্টাম্প এনে সকালের হাতে দেয়। স্টাম্প দিয়ে 4-5টি আঘাত করে সকাল, এতে স্টাম্পটি ভেঙে যায়। বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অনিক সরকার স্টাম্প দিয়ে আবরারের হাঁটু, পা, পায়ের তালু ও বাহুতে মারতে থাকে। তখন জিওন আবরারকে চড় মারে এবং স্টাম্প দিয়ে হাঁটুতে বাড়ি দেয়। রাত 10:30টার দিকে সকাল ক্যান্টিনে খেতে যায়। মিনিট বিশেক পর ফিরে এসে দেখে আবরার অসুস্থ হয়ে পড়েছে, মেঝেতে শুয়ে আছে। সকাল তখন আবরারকে ধমক দিয়ে উঠে দাঁড় করায়, কয়েকটি চড় মারে। মুজাহিদ তখন কক্ষে থাকা স্কিপিং রোপ দিয়ে আবরারকে মারে। সকাল আবার স্টাম্প দিয়ে আবরারের হাঁটু ও পায়ে আঘাত করে। তানভীর তখন চড় ও থাপ্পড় মারে। রাত 11টার দিকে অনিক আসে। হঠাৎ অনিক স্টাম্প দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এলোপাতাড়ে 1000-এর আঘাত করে। আনুমানিক রাত 12টার পর অনিক আবরারের মারা থামিয়ে কক্ষের বাহিরে যায়। তখন আবরার অসুস্থ হয়ে পড়ে ও জানায় তার শ্বাসকষ্ট হচ্ছে। এর কিছুক্ষণ পর আবরার বমি করে। তখন রবিন আবরারকে দেখে বলে ও নাটক করছে। এরপর আবরারকে 2005 নম্বর কক্ষে নিয়ে শুয়ে দেওয়া হয়। এ সময় অমিত শাহ খুদে বার্তা পাঠিয়ে সব কিছু জানতে চায় এবং আবরারকে আরও মেরে আরও তথ্য বের করতে বলে। আবরারের অবস্থা খুব খারাপ জানলে অমিত তাকে হল থেকে বের করে দিতে বলে। এর কিছুক্ষণ পর রবিন ও অনিক 2005 নম্বর কক্ষে আসে। আবরারকে দেখে তারা বলে ও ঠিক আছে। এরপর তারা চলে যায়। এ সময় আবরার আবার বমি করে। রবিন তখন আবরারকে পুলিশের হাতে দেওয়ার জন্য নিচে নামতে বলে। 17 ব্যাচের ছেলেরা আবরারকে নিচে নামানোর চেষ্টা করে, ব্যর্থ হলে তোষক সহ আবরারকে ধরে দোতলা ও নিচতলা সিঁড়িতে নামিয়ে রাখে। তখন আবরার বলছিল যে তার খুব খারাপ লাগছে। সাধারণ সম্পাদক রাসেল তখন নিচে নেমে হলের প্রধান ফটকে পুলিশের সঙ্গে কথা বলছিল। এ সময় মুনতাসি দৌড়ে এসে বলে আবরারের হাত পা ঠান্ডা হয়ে আসছে, সকাল তাকে মালিশ করতে বলে। ইসমাইল ও মনির তখন অ্যাম্বুলেন্সে ফোন দেয়। অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়। তামিম বাইক নিয়ে বুয়েট মেডিকেলের চিকিৎসককে নিয়ে আসে। চিকিৎসক আসার পরপরে অ্যাম্বুলেন্স আসে। চিকিৎসক সিঁড়িতে আবরারকে দেখে বলে ও মারা গেছে। পরে সকালে একটি কক্ষে গিয়ে শুয়ে থাকে। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আর এভাবে বুয়েটের ছাত্র আবরারকে কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা এইসব খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।